জ্যোতিপ্রিয় মল্লিকের নামে সমালোচনামূলক পোস্ট ফেসবুকে। অভিযুক্ত বনগাঁ তৃণমূল কর্মী ঘটনার পর থেকে বেপাত্তা। পরিবারের দাবি বিষয়টি মিটিয়ে দেওয়া হোক। আমাদের নেতার বিরুদ্ধে এমন কোনো মন্তব্য আমরা প্রশ্রয় দেব না, ব্যবস্থা নেওয়া হবে, দাবি গোপাল শেঠের। সম্প্রতি দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সরাসরি সম্প্রচার চলছিল। সরাসরি সম্প্রচার চলাকালীন সোশ্যাল মিডিয়ায় অবিভক্ত উত্তর চব্বিশ পরগনার জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ করে আপত্তিকর পোস্ট বনগাঁর এক তৃণমূল কর্মীর। ঘটনায় দলীয় নেতার সম্মানহানি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে সোচ্চার হয়েছেন বনগাঁর তৃণমূল কর্মীরা। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই হাবড়া থানায় তন্ময় রায় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন বনগাঁর তৃণমূল কর্মী সিন্টু ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই হাবড়া থানা ও বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় সিন্টু ভট্টাচার্যের সাথে। পুলিশ ও সিন্টু ভট্টাচার্যের পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক সিন্টু। এ বিষয়ে বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য বলেন, তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এই জেলা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল। সেটা সম্ভব হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যে। তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য আমরা তৃণমূল কর্মী হিসাবে মেনে নিতে পারছি না, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছি। কিন্তু আমরা দেখলাম কোনো একটা চ্যানেলে, যেই চ্যানেলে যে আপনারা যে আছে, কোনো পোস্ট করলে আপনাদের লাইভও চলে, অনেকের মোবাইলের যুগ এখন, সেই চ্যানেলে পোস্ট করছে ঠিক কোড আনকোড সিন্ধু ভট্টাচার্য নাম করে এই ব্যক্তিটা। আমি তাই বলেছিলাম, দেখেছিলাম প্রচুর মানুষ ভাইরাল করেছে এবং ওই পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ। এ বিষয়ে তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সকলের নেতা, ফেসবুকে তার বিরুদ্ধে বাজে মন্তব্য করলে দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দলের পক্ষ থেকে আমরা কখনোই তা প্রশ্রয় দেব না। এটা একটা সাধারণ একটা কর্মী ছিল এবং সেখানে গিয়ে সে যে বিবৃতি দিতে, সত্যিই এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা প্রয়োজনীয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমরা রাজনৈতিকভাবে আমরা দেখেছি সত্য মিথ্যা যাচাই হচ্ছে, সেগুলোকে দেখে সঠিকভাবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের গত পৌরসভা নির্বাচনেও ভোট করেছে, এখন কেউ ব্যক্তিগতভাবে যদি কেউ বক্তব্য রাখে তাই তার। বিষয়টি নিয়ে সিন্টু ভট্টাচার্যের ভাই গৌতম ভট্টাচার্য বলেন, দাদা একটি কমেন্ট করেছিলেন, সে কারণে প্রতিদিনই পুলিশ আসছে বাড়িতে, আমরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি, আমাদের অনুরোধ বিষয়টি মীমাংসা করে দেওয়া হোক। কয়েকদিন ধরে দাদাকে খুঁজে পাচ্ছি না, আমরা নিজেরাও খুঁজতে বেরিয়েছিলাম, প্রচণ্ড আমরা চিন্তার মধ্যে আছি, কি করব কিছু বুঝতে পারছি না, আমার চিন্তার মধ্যে আছি, দাদাকে খুঁজে পাচ্ছি না। আমাদের যারা আছেন বনগাঁতে তাদের কাছেও একটা পোস্টও করেছে আবার যে আমি ক্ষমা প্রার্থী। পুলিশ বারবার আসছে, মানে ওনারা বলছে না যে কেস হয়েছে, কি বৃত্তান্ত কিছুই বলছে না, শুধু ওকে খুঁজতে আসছে। একই দাবি সিন্টু ভট্টাচার্যের বৃদ্ধ পিতা শিল্পী স্বপন ভট্টাচার্যের। তিনি বলেন, ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সকলের কাছে এটাই চাইব। ছেলে কি করেছে না করেছে আমি তো অত কিছু জানি না, আমি নিজের মতো নিজে কাজ করি, ই করি। পুলিশ বারবার বলছে স্যার কী হয়েছে, উল্টো পাল্টা কথাবার্তা বলছে, এটা কি ঠিক বল, যান যান আপনি বেরিয়ে যান, কোর্টে যান, কোর্টে গিয়ে থানায় যান, তারপর দেখবেন কী হয় কি না হয়। তা বলছে স্যার অন্যায় নেই হয়ে গেছে না, না একটুখানি বাবা হয়ে ছেলের প্রতি আমাকে পাত্তা দিচ্ছে না, কী আর বলবো, যাতে এটা মিউচুয়াল হয়ে যায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ।